Hello everyone, welcome to our channel. আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি. দেখে নাও আজ আমি কি রান্না তোমাদেরকে করে দেখাচ্ছি. আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি অত্যন্ত মুখরোচক একটা রেসিপি যার নাম চিলি ফিশ. তাহলে আর দেরি না করে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে চিলি ফিশ রান্না করি. চিলি ফিশ তৈরি করার জন্য আমি 200 গ্রাম বোনলেস ফিশ নিয়েছি. এটা কাতলা মাছ, দেখতেই পাচ্ছ ডুমো ডুমো করে কাটা রয়েছে আর সলিড পিস থেকে কিন্তু নেওয়া হয়েছে. এবার বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে. ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন. মাছটা কিন্তু এমনিতেও নুন দিয়ে ভালো করে ধোয়া রয়েছে. নুন দিয়ে ভালো করে না ধুলে কিন্তু মাছের মধ্যে একটা বাজে গন্ধ লাগে, তো সেই কারণে খুব ভালো করে মাছটা ধুয়ে নিতে হবে. এবার দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার. কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো. এবার দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা কিন্তু সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুযায়ী. এবার দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা আর দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার. একটা ডিম নিয়েছি, ডিমের সাদা অংশটা দেবো. ডিমের সাদা অংশটা দেওয়া হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি লেবুর রস. ইচ্ছে করলে তোমরা এখানে ভিনিগারও দিতে পারো. নেক্সট আমি অ্যাড করছি আদা রসুন পেস্ট. আদা রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে মিক্সআপ করে নিচ্ছি. দেখাই যাচ্ছে খুব ভালোভাবে মিক্সআপ করা হয়ে গেছে. এখন আমি এই অবস্থায় 5 মিনিট রেখে দিচ্ছি. এবার আমি মাছগুলো ভাজবো, তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল. চিলি ফিশ করব আমি কিন্তু রিফাইন্ড অয়েলে. দেখাই যাচ্ছে তেলটা গরম হয়ে গেছে. এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম. সবকটা মাছের পিস দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। প্রথমে হাই ফ্লেমে রেখে পরে কিন্তু লো ফ্লেমে ভাজবো। পুরোপুরি হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপর দিকটা পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভাজাটা ভালো হবে না। একদিকটা খুব ভালোভাবে আমি আগে ভেজে নেব, তারপর অন্য পিঠটা ভাজবো। দেখে বোঝাই যাচ্ছে একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি মাছগুলো। খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার ভাজা মাছগুলো তুলে নিচ্ছি। ভাজা মাছ একটা বাটিতে তুলে নিয়েছি। চিলি ফিশ তৈরি করার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চলে আসলাম সেকেন্ড স্টেপে। এখন দেখতেই পাচ্ছ কিছু সবজি তোমাদেরকে দেখাচ্ছি। সবজির মধ্যে রয়েছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম দু রকমের আর কাঁচা লঙ্কা। তবে সবজিগুলো কিন্তু তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী এবং মাছের পরিমাণ অনুযায়ী দেবে। আমি এখানে 200 গ্রাম মাছের জন্য নিয়েছি বেশ বড় সাইজের একটা টমেটো, একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিরে নিয়েছি, একটু আদা কুচিয়ে নিয়েছি, একটু রসুন কুচিয়ে নিয়েছি আর রয়েছে 2 রকমের ক্যাপসিকাম 1/4 করে। মাছ ভাজা তুলে নেবার পর ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দেব আদা কুচি। আদা আর রসুনটা খুব ভালোভাবে আমি ফ্রাই করে নেব। আর ফ্রাই হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যেগুলো চিরে রেখেছিলাম। কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমরা দেবে নিজেদের টেস্ট অনুযায়ী। আর একটা কথা তোমাদেরকে বলার, সেটা হলো যে কাঁচা লঙ্কাটা কিন্তু প্রথমেই দেবে, তাহলে কিন্তু ঝালটা অনেকটা কমে যাবে। তোমরা নিশ্চয়ই জানো যে কাঁচা লঙ্কা যদি তেলের মধ্যে ফ্রাই করা হয় তাহলে কিন্তু কাঁচা লঙ্কার ঝাল অনেকটা কমে যায়। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। চিলি ফিশ বা চিলি চিকেন যাই করো না কেন, পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় করে কাটবে। পেঁয়াজটাও এখন কাঁচা লঙ্কার সাথে একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই করে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো আর দিয়ে দিচ্ছি 2 রকমের ক্যাপসিকাম। আর এখন কিন্তু আমি রান্নাটা করছি লো ফ্লেমে। এখন আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, আর নুন দিয়ে সমস্ত সবজি ভালো করে মিক্সআপ করে নিচ্ছি। নুন দিয়ে ভালো করে মিক্সআপ করে নেবার পর এখন দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু চিনিটা দিলাম তাই ভালো করে আবার একটু মিক্সআপ করে নিচ্ছি। নুন চিনি দিয়ে মিক্সআপ করতে করতে সমস্ত সবজিগুলো কিন্তু ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিভিন্ন রকমের সস। প্রথমে আমি দেবো সয়া সস, আর সয়া সস দেবো আমি 1 টেবিল স্পুন। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি রেড চিলি সস। রেড চিলি সস দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। আর গ্রিন চিলি সস দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো সস বা টমেটো কেচাপ। তো ইচ্ছে করলে তোমরা এর পরিমাণটা কম বেশি করতে পারো, তাই আমি এর পরিমাণগুলো বললাম না। সমস্ত রকমের সস দেওয়া হয়ে গেল, এবার ভালোভাবে মিক্সআপ করে নিচ্ছি। সমস্ত সস দিয়ে ভালো করে মিক্সআপ করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। এবার গ্রেভির সাথে মাছটাও খুব ভালোভাবে মিক্সআপ করে নিচ্ছি।
নেক্সট আমি অ্যাড করছি ম্যারিনেট করে রাখা কর্নফ্লাওয়ারের জল। ইচ্ছে করলে তোমরা এমনি কর্নফ্লাওয়ারও জলে গুলে দিতে পারো। একটু ভালো করে মিক্সড আপ করে নেওয়ার পর আমি এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। অন্য কড়াইতে আমি একটু তিল ড্রাই রোস্ট করে নিচ্ছি, এটা দিলে কিন্তু ভালো লাগবে। এক মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে চিলি ফিশ। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ড্রাই রোস্টেড তিল, তবে এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। তৈরি হয়ে গেল চিলি ফিশ, এবার আমি তোমাদেরকে সার্ভিং বলে সাজিয়ে তারপর দেখাচ্ছি। উপর দিয়ে আবার একটু তিল ছড়িয়ে দিচ্ছি আর লঙ্কা গোল গোল করে কেটে বা রিং করে কেটে দিয়ে দিয়েছি। ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেল, নাও ইট ইজ রেডি টু সার্ভ। আশা করি আজকে রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।